রসুলপুর গ্রাম খুবই শান্তশিষ্ট আর পরিচ্ছন্ন, মনে হবে ছবির মতো আঁকা একটি গ্রাম। সুহান ও রাজু তাদের বাড়ির সামনে বল নিয়ে খেলা করছে। এই জোরে মারবি না কিন্তু। আরে আমাকে বলতে হবে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এভাবে খেল। এরপর রাজু বলটাকে জোরে কিক করে আর সঙ্গে সঙ্গে বলটি সুহানের মাথার উপর দিয়ে জঙ্গলে চলে যায়। খুব যে বললি, আমাকে বলতে হবে না, এখন তো চলে গেল বল জঙ্গলের ভেতরে। আরে কি বোকামিটা করলাম। এরপর সুহান বলটি খোঁজার জন্য জঙ্গলের দিকে যায়। এদিকে বলটি যেখানে পড়েছে সেখানে ছিল একটি গোকরা সাপ। সুহান যেই বলটি নিতে যাবে অমনি সাপটি সুহানের পায়ে কামড় দেয় আর সাপটি সেখান থেকে চলে যায়। এদিকে সুহান হাউমাউ করে কান্না শুরু করে দেয়। সাপ, আমি আর বাঁচব না। আরে রাজু, তুই দাঁড়াই, কি দেখতে পেয়ে, তুই আমার দাদিরে ডাইকে নিয়ে আয়, তুই আমার দাদিরে ডাইকে নিয়ে আয়। এরপর রাজু দ্রুত সুহানের দাদা এবং দাদুকে খবর দেয়। দাদি দাদি, সুহানকে সাপে কামড়াইছে, তুমি এখনই চলো। ও আল্লাহ গো, এ কি, এ কোথায় আসো রে, এ সাপে কামড়াইছে আমাকে, সুহানরে বলে সাপে কামড়াইছে, এ কি, এ কোথায় আসো রে, ও আল্লাহ। অতঃপর সুহানের দাদা এবং দাদি সুহানের কাছে আসে। আল্লাহ রে, আমার দাদা ভাই রে সাপে কামড়াইছে রে, ও কালু রে, কই গেলি, তাড়াতাড়ি আয়, এ সুহান রে বাড়ির ভিতরে নিতে হবে। হাই 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 আম্মা, আম্মা সুহান রে, সুহান রে সাপে কাটলো কেমনে? ওই এত পক পক না কইরা গামছা দিয়ে পাটা ভালো করে বাইন্ধা দে, এ নইলে সাপের বিষ ছড়াই যাইব পুরো শরীরে। এই অহন যা, ওই বাইদ্যাপল্লী থেকে গিয়া একজন বাইদ্যাটাকে লইয়ায়, সাপের বিষ ওই বাইদ্যানি ছাড়া কেউ নামাইতে পারবো না। আমি 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 সোহানের লইয়া বাড়ি যাইতাছি। হ দাদা, আমি এখনই যাইতাছি। তুমি উঠাই লইও না গো, আহা কি ঘ্যাং ঘ্যাং কান্না শুরু করলা, থামো, কালু বাইদ্যে আনতে গেছে, ঠিক হয়ে যাবে নে, অহন ধরো এই সোহানেরে বাড়ি লইয়া যাই। বাতের ব্যথা সারাই, দাঁতের পোকা ফালাই, বাতের ব্যথা দাঁতের পোকা, বেদের মাইয়া দিব ঝাড়া ফুকা, সেই সঙ্গে দেখতে পাইবেন সাপে নাচে নাইসা উঠবেন। বাতের ব্যথা সারাই, দাঁতের পোকা ফালাই। আরে আরে বাইদানি, তোমারই তো খুঁজতেছি, চলো চলো একটু একটু তাড়াতাড়ি চলো, আমাগো আমাগো জমিদার চাচা নাতি রে সাপে কামড়াইছে, একটু 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 শিগগিরই চলো। সাপে কাটা রোগী তো কোনো সমস্যা নাই, 2 কেজি চাল আর 200 টাকা লাগবো, ক্ষত জায়গায় একটা তাবিজ বাইন্দা দিতে হইব, আর আমার মাথা জুড়িটা দেখতেছো না, দেখছো এইখানে পৃথিবীর সকল সাপের মা আছে, আমার বিনের তালে যতই নাচবো ততই বিষ কইম্মা যাইব। ঠিক আছে, তুমি যা চাইবা সেইটাই পাইবা, কিন্তু আগে তো রোগীটারে বাঁচাইবা, তারপরে তো হইছে আমরা। তুমি বেশি কথা বলো, পিসের কথা আগে কয়ে লইলাম। এদিকে শিহাব তার নানার বাড়িতে দীর্ঘদিন পরে আসছে। কিরে তোর লেখাপড়া কেমন চলছে? ভালো, এবার অনেকদিন পর আসলে ভাইয়া। ঠিক বলেছিস, এই সোহান কি ঠিক মতো লেখাপড়া করে? লেখাপড়া, ও তো সারাদিন বল নিয়ে পড়ে থাকে।
কি ব্যাপার নানি, সোহানের কি হয়েছে? আর তোমরা বসে বসে সাপের নাচ দেখছো কেন? ওরে দাদা শিহাব, আমাদের সোহান রে সাপে কামড় দিছে। সাপে কামড় দিয়েছে? তো তোমরা সোহানকে এভাবে শুয়ে রেখেছো কেন? ওকে হাসপাতালে নিয়ে চলো। হাসপাতালে নেও লাগবো না, ওই যে দেখতাছো না সাপুরে মাইয়া, ওই সাপুরে মাইয়ার কাছে যে বিন্ডা আছে ওইটা বাজাইলে সাপ নাচলে বেশ নাইমা যাইব। নানি, তোমরা বৃদ্ধ মানুষ, তোমরা কিছু বুঝবে না। এভাবে সাপের বিষ নামে না, রোগীর ক্ষতি হতে পারে, এমনকি মারাও যেতে পারে। সাপে কাটা রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হয়। তোমরা হাসপাতালে এসো, আমি রাতুলকে বাইকে করে সোহানকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। রাতুল সাবধানে ড্রাইভ কর। এই সোহান, কি এমন হয়েছে? তুমি ভেঙে পড়ছো কেন? আরে আমরা ডাক্তারের কাছে গেলেই তুমি ঠিক হয়ে যাবে। ভাইয়া, এমনিতেই অসুস্থ, ওর সাথে বেশি কথা না বলাই ভালো। না রাতুল, ভুল কথা। এ ধরনের রোগীরা যাতে অজ্ঞান হয়ে না পড়ে, সেজন্য রোগীর সঙ্গে কথা বলে মনে সাহস জোগাতে হয়। এরপর সোহানকে নিয়ে তারা একটি হাসপাতালে প্রবেশ করল। ডাক্তারবাবু বলল, আপনি এখানেই থাকুন, আমরা দেখছি। তারপর ডাক্তার সোহানের চিকিৎসা করাতে লাগল। এদিকে সোহানের দাদা দাদু হাসপাতালে আসলো। বেশ কিছু সময় কেটে গেল, ডাক্তার তাদের কাছে আসলো। আপনারা ঠিক সময় এসেছেন, সাপে কাটা রোগীকে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে আসবেন। আমাদের কাছে রয়েছে অ্যান্টিভেনম, যা সাপের বিষ নষ্ট করে দেয়। কোনো ঝাড়ফুঁক, কবিরাজ, বেদে দ্বারা চিকিৎসা করে রোগীকে বিপদে ফেলবেন না। আপনারা আমার এই ট্যাবটির দিকে লক্ষ্য করুন। যখন কোনো মানুষকে সাপে কাটে, তখন দংশনকৃত স্থান থেকে দুই আঙুল উপরের দিকে একটি লম্বা কাঠ বা বাঁশের চটা এবং গামছা বা কাপড় দিয়ে কেবল একটি বাঁধন এমনভাবে দিতে হবে যেন তা খুব আঁটোসাঁটো বা ঢিলে কোনোটাই না হয়, এবং একটি আঙুল একটু চেষ্টায় বাঁধনের নিচ দিয়ে যেতে পারে, কারণ খুব বেশি শক্ত করে বাঁধলে আক্রান্ত স্থানে রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। মনে রাখতে হবে, যেহেতু মাংসপেশির সংকোচনে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে, তাই সাপে কাটার স্থান বেশি নড়াচড়া করা কোনোভাবেই উচিত নয়। দংশিত স্থানে কিছুতেই কাটাছেঁড়া করা উচিত নয়। কেবল ভেজা কাপড় দিয়ে কিংবা জীবাণুনাশক মলম দিয়ে ক্ষতস্থান মুছে দিতে হবে। আক্রান্ত স্থান থেকে মুখের সাহায্যে রক্ত বা বিষ টেনে বের করার চেষ্টা করা বা ক্ষতস্থানে গোবর, সিমের বিচি, আলকাত্রা, লালা, ভেষজ ঔষধ বা কোনো প্রকার রাসায়নিক কোনো পদার্থ লাগানো উচিত নয়। সাপ দংশন করলে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে আসবেন। সাপে কামড়ালে আতঙ্কিত হবেন না, বেশিরভাগ সাপই বিষাক্ত নয়। এরপর সোহান সুস্থ হয়ে যায় এবং তারা খুশি মনে বাড়িতে ফেরে। ও, ওই তো আমাদের সোহান সুস্থ হয়ে গেছে। দাদু ভাই সুস্থ হয়ে গেছে।